ইতিবাচক ভূমিকা তারা রেখেছে বাংলাদেশের অর্থনীতিতে, যেভাবে বাংলাদেশ এগিয়ে গেছে বিশেষ করে গার্মেন্টসে অন্যান্য সেক্টরে, সেই হিসেবে তারা তাদের যোগ্য সুযোগ সুবিধা পায় নাই। আজকে একটা জিনিস দেখেন, সরকারি কর্মচারী ভালোই আছে, ভালোই থাকুক, তারা আমার কোনো আপত্তি নাই, কিন্তু তাদের মধ্যে গত 5 বছরে কয়টা দুর্ঘটনা হয়েছে, কয়টা দুর্ঘটনা মারা গেছে, কয়টা দুর্ঘটনা আহত হয়েছে? আজকে পেপার একটা সমীক্ষায় বলা আছে যে গত 5 বছরে অন্তত 4,100 গার্মেন্টস শ্রমিক মারা গেছে, এবং 7,000-এর বেশি শ্রমিক আহত হয়েছে। এই যে বিরাট একটা সংখ্যা, এটার কোনো তাৎপর্য নাই? এটা বন্ধ করতে হবে না? অবশ্যই বন্ধ করতে হবে। বন্ধ করে যে সমস্ত সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত, যে সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, এর কিছুই নেওয়া হয়নি। যা ক্ষতিপূরণ দেওয়া হয় মৃতদের জন্য তার কোনো দাম নাই, আর খুবই কম। একজন সরকারি কর্মচারী মারা গেলে, একজন পুলিশ মারা গেলে দেখি প্রধানমন্ত্রী লোকজন দিয়ে 10 লক্ষ টাকার চেক দিয়ে আসে সঙ্গে সঙ্গে, তারপর অন্য কথা। এটা তো দুই রকম বিচার, দুই রকম হয়ে গেল, এটা চলতে পারে না। সুতরাং সরকারি কর্মচারী অবসর জীবনে বেতনের সুবিধা আছে, আর সারা জীবন চাকরি করার সময় তাদের বাসস্থানের সুবিধা আছে, স্বাস্থ্য সুবিধা আছে। হয় চলে গেল তো একদম চলে গেল, এবার ঠিক আছে, আর ধরে না বেশি কমে গেছে ভাই, একটু বাড়াই দাও, এবং যাক ঠিক আছে। সুতরাং চিন্তা করতে হবে, রানা প্লাজার যে দুর্ঘটনা হলো সবার ক্ষতিপূরণ হয়েছে কিনা আমার এখনো জানা নাই, হয়েছে আহতদের কি ব্যবস্থা করা হয়েছে, সবার সবার ব্যবস্থা হয়েছিল কিনা আমি এখন প্রমাণ পাই নাই, কিন্তু এগুলো দেখতে হবে, বুঝতে হবে। কোনো ক্রাইম অপরাধ করলে সবারই বিচার হওয়া উচিত, সরকারই বলে আমরাও তাই বলি, সবারই বিচার হওয়া উচিত। কিন্তু এত বড় একটা ক্রাইম পৃথিবীর মধ্যে যত বড় এত বড় একটা দুর্ঘটনা তাদের অবহেলার জন্য হয়েছে, এমনি দুর্ঘটনা অন্য জিনিস, তাদের অবহেলায় কর্তৃপক্ষের অবহেলায় মালিকের অবহেলায় যে দুর্ঘটনা হবে সেই দুর্ঘটনার দায়িত্ব মালিককে নিতেই হবে, এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। এবং তার ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, বিচার সুবিচার যত বিলম্বিত হবে তত অন্যায় হবে। জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, মানুষের বিচার যদি তুমি দেরিতে করো তার মনে হবে তুমি বিচারকে তুমি অস্বীকার জানাচ্ছ, তুমি স্বীকার করছো না, এটা চলবে না। এটা গণতান্ত্রিক দেশ বলে আমরা দাবি করি, সরকার দাবি করে গণতন্ত্রের মধ্যে যা আছে সব কিছু মানতে হবে। সেই জন্যে আমরা রানা প্লাজা সহ যত দুর্ঘটনা হয়েছে সব দুর্ঘটনায় দ্রুততম বিচার চাই, একদম অল্প সময় বিচার করতে হবে। এই আগের মতো ঢেলে ঢালা বিচার, ফেলে রাখা বিচার, এটা চলবে না। ইয়েস, আজকে দেখেন সাধারণ মানুষের অবস্থা দেখেন না, তাদের কত দিন, আরে রাস্তা দিয়ে চলতে গেলে বাসে বাসে মধ্যেখানে ফেলায় হাত চলে যায়, পা চলে যায়, দুজন দুজন মারাও গেছে মধ্যে। এই কোনো আইন প্রণয়ন করছে না, আইন সংশোধন করছে না, আপনাদের আমাদের যে কোনো সময় ধরে বিপদ হতে পারে। কাজেই সরকার মনে হয় নিজেদের সুযোগ সুবিধার জন্যে তারা সরকারি কর্মীদের বেতন বাড়াতে পারে, কিন্তু অন্য কারোর প্রতি তাদের কোনো রকম লক্ষ্য নেই, এটা অন্যায়, এটা ঠিক না। প্রশ্ন হলো, আপনারা বলছেন যে আপনাদের 6 মাস মাতৃত্ব চলে দিতে দিতেই হবে, সরকারি কর্মচারী মায়ের অবহেলা যদি পায় আপনারা কেন পাবেন না? এটা একটু অন্যায় কথা, একদিকে সরকারি যে কর্মচারী পাবেন, আপনার বেসরকারি কর্মচারী পাবেন না, কিসের বেসরকারি? আপনার দেশের উন্নয়নের একটা চাবিকাঠি, আপনার দেশের অর্থনীতির গোড়ার কথা, এটা শক্তিশালী আপনাদের অবদান, এই অবদানকে অস্বীকার করা মানেই হলো দেশের মানুষের অবদানকে অস্বীকার করা, সুতরাং দিতে হবে। এখন এই সব সমস্যা কেমন করে সমাধান করা সম্ভব, এবার আসল কথা, গণতন্ত্র আনতে হবে। গণতন্ত্র মানে সব মানুষের অধিকার, আমরা ছিটে ভরে এখানে কামরা এলাকায় কিছু লাভ নাই, গণতন্ত্র আনতেই হবে। এবং গণতন্ত্র আনতে হলে একটা গণতান্ত্রিক নির্বাচন দিতে হবে, আপনাদের প্রতিনিধি, আপনাদের প্রতিনিধি যখন সংসদে থাকবে তখনই এই সুবিচার হবে, তারা কেমন করে সুবিচার হবে হতেই পারে না, আপনাদের প্রতিনিধিদেরকে সংসদে আনতে হবে, এবং সেই জন্য একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন করতে হবে। এই সরকারের যে পাইতারা চলছে তাতে সুষ্ঠু সুন্দর নির্বাচন আশা করা খুবই ক্ষীণ,
এর আগে একটা নির্বাচন করলো 163 জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল, 153 তার মানে 300 153 যদি হয় তাহলে বাকি সদস্যরা মাইনরিটি, সংখ্যায় কম তারা, তাই না? 147 এবং এই যে সংসদ হলো আসলে তো বেআইনি, মাইনরিটি গভর্নমেন্ট, তাই না? এবং এই মাইনরিটিতে দিয়ে তারা বাজেট সংশোধন, সংবিধান সংশোধন করলো, যেটা অন্যায়, সম্পূর্ণ অন্যায়, বেআইনি। এবং তাদের এই যে রেকর্ড, যে রেকর্ডে তারা এরকম বেআইনিভাবে নির্বাচন করে নিয়ে গেল একটা সংসদ, যেখানে তাদের আবার ভোট দেওয়ার কথা, নির্বাচন দেওয়ার কথা ছিল, তারা কথা রাখে নাই, কথা রাখে নাই যে সরকার, সেই সরকারের অধীনে আবার যে একটা কি বলবো হাসির খোরাক নির্বাচন একটা হবে না, এটা গ্যারান্টি কে দেবে? এখনও তারা বলছে সংসদ ভাঙবে না, অর্থাৎ তাদের এই তথাকথিত নির্বাচিত সংসদের যারা সদস্য, সেই তথাকথিত সদস্যরা তাদের এমপি পদের মর্যাদা এবং ক্ষমতা নিয়ে তারা মাঠে নামবে, আর অন্য সবাই তারা নিজের ব্যক্তিগত এবং দলগত নির্বাচন পরিচয় হবে। এটা অন্যায়, এটা অন্যায়, এই অন্যায় হবে না। এবং এই ধরনের নির্বাচনের জন্য সরকারকে সমস্ত জনগণের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকতে হবে, আর আপনাদের স্বার্থে, গার্মেন্ট শ্রমিক সহ সমস্ত শ্রমিকদের স্বার্থে তাদের নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং যাতে এই সরকার এই ধরনের কূট নির্বাচন না করতে পারে তার জন্য একসঙ্গে দাঁড়াতে হবে, এইটা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং জনগণকে ঐক্যবদ্ধ হবে, আপনারা তো গ্রামের মানুষ বেশি থাকবে, প্রায় সবাই, আপনার তো ঘর আছে, বাড়ি আছে, গ্রাম আছে, পরিবার আছে, ভাই বোন আছে, মুরব্বী আছে, এর সব ভোটার, এদের কেউ উদ্বুদ্ধ করবে? ঘরে গিয়ে আপনাদের উদ্বুদ্ধ করতে হবে, যে আর নয় এই সরকার, আর নয়, এটা অগণতান্ত্রিক সরকার, এটা স্বৈরাচারী সরকার, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এই দুটো একসঙ্গে আছে, বাদ দিয়ে আলাদা আলাদা করে কিছু হয় না। শুধু ডাক্তারদের উন্নয়ন হবে বা শুধু উকিলদের উন্নয়ন হবে, অ্যাডভোকেট উন্নয়ন হবে, বা শুধু গার্মেন্টস বললে হবে না, বা সব শ্রমিকদের কথা ভাবতে হবে, তাই না? কেন আমার সবাই এক, এবং সেইটা প্রতিষ্ঠা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে। আজকে মে দিবসে আমাদের আহ্বান থাকবে, আপনাদের সবগুলো সমর্থন আমরা করলে অবশ্যই করব, সরকারের যা যা সুযোগ সুবিধা সমস্ত সুযোগ সুবিধা গার্মেন্টস সহ অন্যান্য শ্রমিকদের দিতে হবে, এক কথা শেষ। আমরা তো বেশিও চাই না, কিন্তু কম নেব না, এই কথা বলতে হবে, এবং সেই জন্যে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে সবাইকে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ করতে হবে। আপনারা যার যার এলাকা গিয়ে নিজেদের কাজ সহ দেশের মানুষকে ঐক্যবদ্ধের কাজে অংশগ্রহণ করবেন, এই আশা করে আমরা মে দিবসের সাফল্য কামনা করে আজকের দিনে এখানে শেষ করছি।